বামেদের নবান্ন অভিযানের পর বিজেপির লালবাজার অভিযানেও প্রায় একই দৃশ্য দেখল কলকাতা। পুলিশের দিকে আন্দোলনকারীদের ছোড়া ইটের টুকরো, প্লাস্টিকের বোতল, প্রত্যুত্তরে পুলিশের লাঠি ও কাঁদানে গ্যাস। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এদিনের মিছিলে নেতৃত্ব দেন। অন্যদিকে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী ও লকেট চট্টোপাধ্যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে যান। লকেট আহত হয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। এদিন বিজেপির মিছিলে একটি বোমাও পড়ে। তবে এই ঘটনার পিছনে কে বা কারা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। সিপিএম যখন আলিমুদ্দিনে বসে জঙ্গি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেই সময় রাজ্য বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে কার্যত জঙ্গি আন্দোলনেই নেমে পড়ল। পুলিশের গাড়িতে আগুন দেওয়া, মারমুখী হয়ে পুলিশের দিকে ছুটে যাওয়ার দৃশ্য এদিন চোখে পড়েছে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন লকেট, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। লকেট ছাড়াও বহু বিজেপি কর্মীকে আহত অবস্থায় মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অপেক্ষাকৃত কম আহতদের ঠাঁই হয়েছে বিজেপির রাজ্য দপ্তরে। আগামীকাল রাজ্যজুড়ে বিজেপির পথ অবরোধের কর্মসূচি রয়েছে বলে জানান বিজেপির নেতা সৌমিক ভট্টাচার্য। সৌভিক সান্যাল, চ্যানেল হিন্দুস্তান।